যারা হক পাবে রে আমি আল্লাহ আমারে পরে পরে তোমার কাছে জিনারা হক পাবেন তিনারা হলেন তোমার পিতা এবং মাতা মা বাবা হক পাবেন তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের জন্য বলে দিয়েছেন আমি আল্লাহ আমার তরফ থেকে ফয়সালা হয়ে গেছে রে বান্দা ওয়াকাদা রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা বান্দা রে আমি আল্লাহ আমার তরফ থেকে ফয়সালাটা করে দিয়েছি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আমার তোমরা ইবাদত করবে আমার ইবাদতে অন্য কাউকে শরীক করবে না একমাত্র আমি আল্লাহ তোমাদের কাছে ইবাদতের যোগ্য আমার ইবাদত করো এর পরে পরে তোমাদের কাছে যে হক পাবে তারা হলেন তোমাদের পিতা এবং মাতা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে কখনো তাদের সঙ্গে অসৎ ব্যবহার করবে না মা বাবা এত বড় সম্পদ মা বাবা এত বড় মূল্যবান জিনিস যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি তিনার পরে পরে যাদের হক রেখেছেন তিনারা হলেন মা এবং বাবা বিশ্ব নবী দয়ার কান্ডারের কাছে একজন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বি হুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে বলেন নবী গো আমার কাছে সবচাইতে বেশি হক পাবে এমন লোকটাকে বিশ্ব নবী বলে দিলেন শোনো শোনো তোমার মা তোমার মা উম্মুকা তোমার মা ওই সাহাবী আবার বললেন সুম্মা মান ক্বালা সুম্মা উম্মুকা বিশ্ব নবী দয়ার কান্ডারিকে যখন সেই সাহাবী দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন নবী আমারে বললেন সাহাবী রে তোমার কাছে যে হক পাবে দ্বিতীয় নম্বরে নবী বললেন তোমার মা তৃতীয় নম্বরে বললেন তোমার মা চতুর্থবারের বার সাহাবী জিজ্ঞাসা করলেন তখন নবীজি বললেন তোমার বাবা এ হাদিসে নবী আমার মায়ের হক তিন গুণ বাড়িয়ে দিলেন বাবার চেয়ে কেন 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 এই জন্য যে আমার মায়েরাই জানেন নারীরাই জানেন যারা সন্তান সন্তান জন্ম দিয়েছেন ওই নারীরাই জানে যে সন্তান জন্ম দিতে গেলে কত বেদনা বিশ্বনবী দয়ার কাণ্ডারি তিন গুণ বাড়ালেন কেন তিনটা কষ্ট মায়েরা সহ্য করে ওই বাবারা সহ্য করে না বাবাদেরকে দেওয়া হয় না নারীরা সহ্য করে পুরুষদেরকে সেই কষ্ট দেওয়া হয় না একটা হলো কি 10 মাস 9 মাস ধরে সন্তানকে পেটে জল রাখা ওই সন্তান পেটে থাকা অবস্থায় আমি আপনি মাকে কত লাথি মেরেছি মা বা মায়ের পেটে কত লাথি মেরেছি মা কত কষ্ট পেয়েছেন মা কত দুঃখ পেয়েছেন মা কত চোখের পানি ঝরিয়েছেন নাম্বার 2 প্রসব বেদনা মা যখন সন্তানকে প্রসব দিতে যান সে সময় মা কত যে কষ্ট পান সেই কষ্টটা পুরুষেরা বুঝে না বাবারা বুঝে না নাম্বার 3 দুই বছর ধরে মায়েরা যে করে কে দুগ্ধ পান করায় বুকের দুধ পান করায় এবং তার সেবা যত্ন করে ওই কষ্ট বাবারা করে না শুধু করে মা এই জন্য বিশ্বনবী দয়ার কাণ্ডারে মায়ের হক বাড়িয়ে দিলেন বাবার তুলনায় এবারে বাবা পাবে তো 1 তো মা পাবে 3 কেন কেন মা যে কষ্ট করে বাবা করে না তাহলে কি আপনি এখানে বলবেন যে তাহলে বাবার হেফাজত যদি বাবার অসম্মান করে তাহলে তো কোনো অসুবিধা নাই না 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 বিশ্ব নবী বলেছেন রেজার রব্বে ফি রেজাল ওয়ালিদে ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে বাবা তোমার উপরে রাজি তো আল্লাহ তোমার উপরে রাজি বাবা তোমার উপরে নারাজ তো সন্তান রে শুনে নাও আল্লাহ তোমার উপরে নারাজ প্রশংসা কে করে বয়ামে মাতা ও পিতার এ যাদের জন্য দেখে আছে মুখ দুনিয়ার হায় রে প্রসাব কালে হায় রে প্রসাব কালে ব্যথা জননীর যে ব্যথায় ঘুম নাই চোখে পড়োশের ওলট পালট কর বাঁচে না কয়ার হে খোদা দয়ালু মোরে কর গয় ধার বাঁচিবার আশা নাই হায় 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 প্রসব হইল ছেলে এমন সময় মাটিতে পড়িয়া দেখে চাঁদ মোকানি এই প্রসাবের ব্যথা সব ভুলিল জননী বদনের খুনে সব গিয়েছে ভিজিয়া এই বদনের খুনে সব গিয়েছে ভিজিয়া তবু দুঃখ নাই করে সন্তান ঘেরিয়া উঠিতে না পারে না সরে জবানো এই ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো এ যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল হাইরে দরদিনে মা বুকে ধরে নিল মনে মনে বলে ওরে টুকরো ক
সকলে যার সব দুঃখ বলে মুখ দেখে তোমার এত কষ্ট করে যে মাতা তোমার কি দিয়ে সুদেবে বলো সে দুঃখের ধার শরীরের চামকেটে এ শরীরের চামকেটে জুতা বানাইয়া মায়ের পায়েতে যদি দাও পড়াইয়া তবু সে মায়ের হক আদা হইবে না হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। ভাই বাবা যান চিন্তা করে দেখেছে হযরতে উমার আমিরুল মুমিনিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যুগে একজন ব্যক্তি তিনি তিনার মাকে কাঁধে করে নিয়ে বাইতুল্লাহর তওয়াফ করছেন আর মাকে বলছেন মা তোমাকে আমি আমার কাঁধে করে বাইতুল্লাহর তওয়াফ করছি মা গো বল 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 আমি কি তোমার দুধের ঋণ শোধ করতে পেরেছি। ওই জায়গায় পার্শ্বে ছিলেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথাটা তিনার কানে পৌঁছা মাত্রই তিনি বললেন ওরে অবুজ এরে অবুজ শুনে নে তুই তোর মায়ের এক ফোঁটা দুধের ঋণ কি দূরের কথা একটা প্রসব বেদনার বিনিময়ে তুমি শোধ করতে পারো নি মা যে প্রসব বেদনা পেয়েছে ওই প্রসব বেদনার একটা বিনিময়ে তুমি শোধ করতে পারো নি। ভাই বাবা যান মা বাবাকে মা বাবার যে হক সে হককে আমি আপনি কোশ্চেন কালেও শোধ করে দিতে পারবো না কিন্তু আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে না মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। বিশ্ব বেদার কান্ডারে বলেছেন উমা জান্নাতুকা ওয়া নারুকা ওরে আমার উম্মতেরা শুনে নাও আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাবার কতটা হক রেখেছেন তাদের মর্যাদা কতটায় রেখেছেন ছেলেরা তোমরা শুনে নাও মা বাবা হলো তোমার জান্নাত মা বাবা হলো তোমার জাহান্নাম এটা আবার কেমন করে গো এটা হলো তুমি তোমার মায়ের সেবা করো বাবার সেবা করো তাদেরকে তোমরা তাদের সেবা যত্ন করো তাদের সঙ্গে সৎ ব্যবহার করো তাদের সঙ্গে ওঠা বসা চলাফেরা লেনদেন কথাবার্তা সব কিছু তোমার যেন নম্র হবে তোমার ভদ্র হবে মা বাবাকে তুমি দুঃখ দেবে না তাদের পায়ে নিচে তোমার জান্নাত আর যদি মা বাবাকে পথের ভিখারি বানিয়ে দাও ভাই বাবা যান পৃথিবীর বুকে অনেকগুলি দেখা যায় অনেক বিধবাকে অনেক মাকে দেখা যায় অনেক বাবাকে দেখা যায় বৃদ্ধ অবস্থায় যখন পৌঁছে গেছে বাড়িতে তার সন্তান বেঁচে আছে বাড়িতে তোর সন্তান বেঁচে আছে মা কি বাবাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে। অনেক অনেক ব্যক্তিকে অনেক মহিলাকে দেখতে পাওয়া যায় যে তারা ভিক্ষা করে লোকের দুয়ারে 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 ঘুরে আর ওইদিকে মা বাবা ওই মায়ের ওই বাবার সন্তান তারা যেন আমোদ ফুর্তি করে বাড়িতে খাচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারাজ হয়ে যাবেন কোশ্চিন কালেও জান্নাত পাওয়া যাবে না যাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজের দয়া তারা পাবে না হায় রে আল্লাহ নবীজের দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যাইবে ফলে মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যাইবে ফলে তাদের কলে যাই আঘাত দিলে তাদের কলে যাই আঘাত দিলে খোদা সয়ে না আল্লাহ নবীজের দয়া তারা পাবে না হায় রে আল্লাহ নবীজের দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন তাদের কোলে যাই আগা দিলে তাদের চোখের পানি আমার খোদা সহে না আল্লাহ নবীজের দয়া তারা পাবে না হায় রে আল্লাহ নবীজের দয়া তারা পাবে না। ভাই বাবা যান মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে কোশ্চিন কালেও কখনো ভুলেও মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না। যারা মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করবে বাপুরে আমার ভাইরে আমার এরে আমার যুবক ভাইয়েরা তোমরা শুনে নাও আল্লাহ
ওই ব্যক্তিকে কখনো জান্নাত দেবে না, দেবে না। কেন কেন কেন? তার জন্য হারাম করে দেওয়া হয়েছে। এই হারামে, এই হারাম কর্মে যদি লিপ্ত হয়ে যায়, মা বাবার সঙ্গে যদি সে অসৎ ব্যবহার করে, মা বাবাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, মা বাবার হক যদি আদায় না করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হারাম কর্মের বিনিময়ে তাকে যে জায়গায় দেবেন সেটা হলো জাহান্নাম, সেটা হলো জাহান্নাম। তাহলে জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে মা বাবার সেবা করতে হবে, মা বাবার যত্ন সেবা যত্ন করতে হবে, মা বাবাকে খুশি রাখতে হবে, ভুলেও কখনো তাদেরকে দুঃখ দেওয়া যাবে না, যাবে না। ক নম্বর বললাম এটা, দুই নম্বর। একটু একটু করে ব্যাখ্যা বিশ্লেষণ না দিলে বুঝে উঠতে পারবো না, যার জন্য একটু করে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, হাদিস এবং কোরআন দিয়ে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এবারে দ্বিতীয় নম্বরটা বললাম, সেটা কি? মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। অসৎ ব্যবহার করা আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। যদি আমরা মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করি, তাহলে সেরাতে মোস্তাকিম জান্নাতের পথে আমি আপনি, জান্নাতের পথ থেকে আমি আপনি কেটে পড়ব, জান্নাত যেতে পারবো না। জান্নাতের পথ আমাকে আপনাকে আঁকড়ে ধরে থাকতে হলে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আসুন বাবায়ান, যারা দাঁড়িয়ে আছে আপনাদের অনুরোধ করছি দয়া করে বসে যান, বসার জায়গা আছে, দাঁড়িয়ে আছেন দেখতে একটু খারাপ মনে হচ্ছে, তাই আপনাদের অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, আপনারা এদিকে দাঁড়িয়ে আছেন, এদিকেও দাঁড়িয়ে আছেন, একটু বসে যান, ভিতরে আসেন, বসে যান, ভালো লাগবে। আবার বলছি ভলন্টিয়ার তোমরা যেখানে আছো একটু বসার ব্যবস্থা করো, বসার জন্য একটু অনুরোধ করো, সভাপতি সাহেব যিনি এই কথাটি বললেন যে আপনারা বসে যান, কথাটিকে আপনারা মানবেন না? যেনারা দাঁড়িয়ে আছেন আসেন, বসেন, এসে বসেন, তাড়াতাড়ি বসেন। ওখানে দাঁড়িয়ে আছেন ভাই, আসেন এখানে বসবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমতের ছায়ার তলে বসে থাকবেন। আর যদি আপনি দূরে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার উদ্দেশ্য আপনি এসেছেন জলসা শুনবো মনে করে, আর দূরে দাঁড়িয়ে আছেন কেন? এসে আপনি না পারলে 10 মিনিট বসেন, দুটো আয়াতগুলো শুনেন, দুটো হাদিস শুনেন, আল্লাহ 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 এবং আল্লাহ রসুলের বাণী শুনেন। আপনাকে নিয়াত খোলাসা করে শুধু এখানে এসে বসতে হবে যে আমি বসবো, এর বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আমাকে বদলা দেবেন। আসেন ভাই, আসেন, বসেন, আসেন। এবারে আসি, জি রাখ, এবারে আসি তৃতীয় নাম্বার, তৃতীয় নাম্বার, সেটা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে বলে দিলেন, নবী মুহাম্মদ, ওই আমার হাবিব রে, তুমি বলে দাও, বলে দাও যে তোমরা শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের ওপরে কি হারাম করেছেন, তোমাদের ওপরে যে কর্ম হারাম করেছেন সেটা হলো কি? সেটা হলো তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। সন্তান হত্যা করা, সন্তানকে মেরে দেওয়া, সন্তানকে হত্যা করা খাবারের ভয়ে, তাকে তাকে দারিদ্রতার ভয়ে, যে সন্তানকে, সন্তান ভূমিষ্ঠ হলে আমাকে খিল মানে খাবার দিতে হবে, তার রুজির ব্যবস্থা করতে হবে বলে এই ভয়ে, দারিদ্রতার ভয়ে রে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করে দিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম, বান্দারে তোমরা একটা কথা শুনে নাও, শুনে নাও যে তোমার রুজির মালিক আর তোমার যে সন্তান, যে সন্তানদেরকে হত্যা করো রুজির ভয়ে হত্যা করো, ওই সন্তানের রুজির মালিক
आमी आल्लाह आमी होलाम रोजेर मालिक रे तुमरा सुने नाओ तुमरा दारिद्रतार भय तुमादेर सन्तानदेर के हत्या करो ना आमी रोजेर मालिक जादेर के हत्या करो ओई सन्तानदेर एवं तुमादेर रोजेर मालिक नाहनु नारजुकुकुम वाइयाहुम तुमादेरो रोजेर मालिक तारदेरो रोजेर मालिक তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি হলাম রাজ্জাক আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি হলেন রাজ্জাক তিনি হলেন রোজিদাতা আহার দেবেন তিনি রে ভাই জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি রে ভাই জীব দিয়েছেন যিনি তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি রে আহার দেবেন তিনি রে ভাই জীব দিয়েছেন যিনি তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি রিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে যতগুলো প্রাণী সৃষ্টি করেছেন তার রুজির দায়িত্ব নিয়ে নিয়েছেন রুজির মালিক হলেন আল্লাহ অতএব মুসলমান তুমি তোমার সন্তানকে তুমি তোমার ছেলেকে তুমি দারিদ্রতার ভয়ে হত্যা করে দিও না জামানা জাহিলিয়াতে বর্বরতার যুগে তারা কি করত মুশরিকেরা কি করত তাদের সন্তান দেরকে কলিজা টুকরা দেরকে মেয়ে সন্তানকে হত্যা করত জীবন্ত পতিত করে দিত কবর খনন করে গর্ত খনন করে সন্তান দেরকে মেয়ে সন্তান হলে এটা কেন মেয়ে সন্তানকে কেউ হত্যা করত লাঞ্ছিত হবে না বলে সমাজে মুখ দেখা বার হয়ে যেত বলে সন্তানকে হত্যা করে দিত মেয়ে সন্তান কি হত্যা করত আবার কেউ 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 কি করত দারিদ্রতার ভয়ে তাদের ছেলে মেয়ে উভয়কে দাফন করে দিত জীবিত পতিত করে দিত অনেকে পেটে মেরে দিত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দা তুমি তোমার সন্তানকে মেরে দিও না এটা তোমার জন্য হারাম হারাম করে দেওয়া হলো যদি কেউ সন্তানকে মেরে দেয় ওই সন্তান কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সন্তানকে বলবেন ওরে বলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াইদাল মাউউদাত সুয়েলাত বিআই দম্বেন কুতেলাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন পৃথিবীর মানুষ রে এরে আমার গোলামের শুনে নাও যে সন্তানদেরকে মেরে দেওয়া হয় পেটে মেরে দেওয়া হয় জীবিত পুঁতে দেওয়া হয় ওদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে বলো 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 তোমাদেরকে তোমাদের পিতামাতা কেন হত্যা করেছে কেন তোমাদেরকে মেরে দিয়েছে ওই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ছোট সন্তানের কাছ থেকে জবাবটা নিয়ে নেবে এবার ওই সন্তান বলবে আল্লাহ গো আমরা তো জানি না কিসের কারণে মেরেছে কিসের কারণে মেরেছে আল্লাহ আমরা জানি না আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াত দিয়ে বোঝাতে চেয়েছেন বান্দা এটার পাকড়াও হবে তোমাকে ছেড়ে দেওয়া হবে না অতএব সাবধান হয়ে যাও কোনো ধরনের পথ অবলম্বন করা যাবে না তোমার পেটে সন্তান তুমি ওষুধ বড়ি খেয়ে তোমার সন্তানকে হত্যা করতে পাবে না রুজির ভয়ে হত্যা করতে পাবে না কোনো ভি ভয় তোমার কাছে আসুক না কেন ওই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করে দেবে হারাম করে দেওয়া হলো গত দুই দিন আগে আমাদের এলাকার একটা ঘটনা আপনাকে শুনাই কত নিষ্ঠুর পিতা আমাদের গ্রাম থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরত্ব আজকে 25 তারিখ না গত 23 তারিখের আগের রাতের ঘটনা সন্তানকে 1.5 বছরের শিশুকে বাবা রাতের বেলায় তার মুখে বালিশ চাপা দিয়ে সন্তানকে মেরে দিয়েছে কেন মারল কেন ঘটনাটা হলো এইরকম ফেস